মসজিদে নামাজ পড়তে চাচা দাঁড়িয়েছে চার রেখাত নিয়ত করেছে তিন রেখাতে সালাম ফিরেছে পেছনে জ্যেষ্ঠ হচ্ছে ভাই কয় রেখাত করেছি বলতে কি নামাজ চালাচ্ছো বাবা এটি হিসেব কর এটা তো খোদার ঘর এখানেও চালা কি এখানে এসে তোমার দুনিয়ার কথা মনে হচ্ছে এখানে এলে তোমার আখেরাতের কথা মনে হবে কবরের কথা মনে হবে আজকে যে তরুণ তাজা ছেলেটা কবর দিয়েছেন বলুন ওই ছেলেটা দুনিয়ার থেকে চলে গেছে আজকের বাড়ির খবরটা লে দেখেন কি হচ্ছে জি আমি একদিন যাব না চলে যাব ফিরে আসো আল্লাহর নবী দয়ার নবী মা হারাবা পারা নবী দয়ার নবী দয়ার সাগর আবার রহমতের নবী আবার কলেমার দাবার যখন দিত মাদিনার একটা বেইমাত আমার গালি গালিগালাস করত আমার ওসুলকে বাজে কথা বলতো আমার ওসুলকে কূটিতি করতো আমার ওসুলকে ব্যঙ্গ করত নাম ধরে ধরে খারাপ কথা বলতো না 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 ওই ছেলেটার মা গলাটা জুড়ি বলছে বাবা ছেলে তুই এমন কথা বলিস কেন আল্লাহ রসুলকে তুই গালি করিস না এমন বলি না করিস না বাবা ছেলে রে তুই চিনবি না ওই যে দয়ার সাগর আল্লাহর দোস্ত কে বলছে ছেলেটার মা চিনতে পেরেছে ছেলে শোনে না গাল দিয়ে চলেছে ব্যঙ্গ করে চলে চলেছে বাজে কথা বলে চলে চলেছে আল্লাহর কি মহিমা ছেলিটা দুটো চোখ অন্ধ হয়ে গেল আর দেখতে পায় না লেগেছে কি করবে কোন উপায় নেই বাবা মা জনম এইবার ছেলেটার গলা ধরে বাবা আজকে তুই দুকে দেখতে পাস না না মা দেখতে পাই না যত ডাক্তার কবিরাজ ঔষধ দিল ছেলেটা আপনার ভালো হয় না চোখ দেখতে পায় না মা জনম দুখিনী ডেকে বলছে বাবা ছেলে একবার চলো বিশ্ব নবীর দরবারে মাদিনার মসজিদে নবী যদি দোয়া করেন আল্লাহ পাক তো চোখ ফিরিয়ে দেবে ছেলে বলে মা আমি যাব না যাব না যাব না এত ডাক্তার কবিরাজ ভালো হলো না আমি মুহাম্মাদের কাছে যাব না মোহাম্মদের দোয়া নেব না আমি মুহাম্মাদের কাছে যাব না ছেলের মা বলছে কচি চল 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 খবর অহংকার গর্ব করিস না একবার চল চল আল্লাহ তোর ভালো করে দেবে ছেলেটা তো যাবে না কিন্তু জনম দুঃখিনী মা আজকে মার জান মা দেরি করলে না গুটি গুটি বাংলায় আমার নবীর দরবার চলে গেলেন যে বলছি আর সুল্লাহ হাবিবাল্লাহ আপনি আল্লার দোস্ত আমি জানি আপনি পিয়ারা নবী আমি জানি আপনি রহমতের নবী আমি জানি আমার একটা মাত্র ছেলে আপনার গালি গালাস করে বাজে কথা বলে ওই ছেলেটা চোখে দেখতে পায় না খুজরে একটু দোয়া করে দেন হ ভাইরা রে এই কথা শোনার পরে আল্লাহ নবী বেজার বলেন না দুঃখ পেলেন না আমার নবীজি পায়ের তলার থেকে এক মুঠো বালু তুলে বললেন মা আমার দেরি করো না এই বালুগুলি তোমার ছেলের বাবা দুই চোখে তুমি লাগিয়ে দাও আল্লাহ রহম করো না তোমার ছেলের দুনিয়া দেখতে পাবে কত বড় দয়ার সাগর কত বড় বিশ্ব নবী কত বড় রহমতের নবী যিনি বদলা নিলেন না যিনি বাজে কথা বললেন না নিজের পায়ের তলার বালি মা বুড়িমার কাছে দিলে ও মা মা এই বালিগুলো তুমি নিয়ে যাও বুড়িমা হাতে করে নিয়ে বিশ্ব নবীর হাতের বালি বুকের মধ্যে নিয়ে ছেলেটার কাছে বলছে বাবা তুমি শুয়ে পড়ো এইবার তুমি দুনিয়া দেখতে পাবে ছেলে বলছে আম্মু এত ডাক্তার করলে আমি দুনিয়া দেখতে পেলুম না আর তুমি বলছো দুনিয়া দেখব হ্যাঁ কি দেবে বলে রহমতের কিছু বালি তোমার চোখে দেব। ছেলে বলছে আম্মু বালি দিলে কি ভালো হয় আর ক্ষতি হবে না আম্মা জান মা জনুন জনম দু মা মার কত যন্ত্রণা মা মা জানে দিন পেটে রাখে মা কত কষ্ট পায় ছেলে অন্ধ মা মা সহ্য করতে পারে না ছেলেটা দেখতে আমার কলিজা জ্বালা করে আমার আরশুলার ভাইরা তরুণ বন্ধু যুবকেরা যে যাই করো না কারো মার বাপ দুটো নিয়ামত তোমার যেদিন ফুরিয়ে যাবে জানতে পারবে তোমার নিয়ামতের জিনিস ফুরিয়ে গেছে যত বন্ধু বান্ধব বলো না কেন কেউ তোমার পাশে দাঁড়াবে না একমাত্র মা বাপ তোমার আসল নিয়ামত বাবা আজকের অনেক ছেলেরা আমরা মা বাপকে খারাপ মনে করি মা বাপকে তুই তুগারি করি ছেলেরা করো না একবার মনে রেখে দিও আমার নবী পাক তিনি বলেছিলেন যদি জান্নাত পেতে চাও ওই মা বাপের পা দুখানা জড়ি ধরে চুমা দা জান্নাত পাবে বেহস্ত পাবে চুমা আল্লাহর দয়ার জাননা মা বাপের পায়ের তলে লুকিয়ে আছে দাও ও ভাইরা রে মা চরুণীর জনম তুকি নিক্রে করলেন না কিছু বালি ছেলের চোখে দিলে ওই অন্ধ ছেলে মার গলা ধরে বলছে মা বলো কবিরাজের ঔষধ আমার চোখে তুমি দিলে আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি মা মা জনম দুকিনি মার কলি যেন ঠান্ডা হয়ে গেল বাবা রে এ দুনিয়ার কোন কবিরাজ না যিনি কবিরাজের কবিরাজ আমার আল্লাহর দোস্ত তেনার পায়ের বালি ওই ছেলে বালি মা আর দেরি না আমি ভুল বুঝছিলাম আর ভুল বুঝবো না একটা নিয়ে চলেন আমার বিশ্ব নবীর দরবারে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা এই জন্য বলা হয় বিশ্ব নবী এই জন্য বলা হয় রহমতের নবী এই জন্য বলা হয় কুল মকলুকের নবী আজকে সে নবীকে আমরা চিনলাম না আজকে যদি আমরা নবীকে চিনতে পারতাম আমাদের কিসমত খুলে যেত আজকে যদি নবীকে চিনতে পারতাম আমাদের ঘরে রহমত নেবে আসত এই ছেলেরাই এই তোমরা যদি কথা বলো বলো বলো

কি করব সব এসে ফোন করে হুজুর এটি ছাড়ি কি করি এটি ছাড়ি উপায় তো নেই জি এই জন্য বলছি বাবা নীরব নিতরে বসো কথা বলবো না কারণ আমি এমন একটা বক্তা আমি অন্য টাইপের বক্তা হলু না ভাত বাড়ি গিয়ে খাওয়ালো কম পরিষ্কার কথা বাবা আমি তোমার এ ধরে বসা লোক নাকি কিন্তু দেও আমি সে লোক না বাবা রুজির মালিক আল্লাহ আমার এখানে আসব আজকে আমার বরাদ্দ হয়ে গেছে আর সুলাই যাবি তোর বরাদ্দ করে দিলাম আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে এসেছি দুটো কথা বলি একটু তকবীর দেবো কি বলেন দেব সবাই কি বলছেন দেব এই দেখেন একটু কাঁচা থাকলে আপনার দেখলে ভালো লাগলো এরা এমন একটা টেস্ট টেস্ট করেছে সাড়ে তিন মাইল দূরে সব কিছু বোঝা যাচ্ছে না জি জি আর করুণার জন্য একটু বোধ হয় পিচকে দিছে এরকম বুদ্ধিমান জি জি যেসব পিছু পিছে থাকছে কিছু না হয় খুব বুদ্ধিমান যাক আপনার যারা বা ভিতরে আছে আর আমাদের সব বাইরেই দেশ সব বাইরেই থাকবে আল্লাহ একটু দ্যান দিন জোরে দেখি নাড়ায় তকবি একটু আসতে দাও ভতুজুরি দে গলা বসে যাবে কাল কথা বলতে পারবে না আল্লাহ নাম লেচ্ছে দেখে মজাল্ম মোসলমান কি হবে না রাই তাকবীর আল্লাহ বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস سلسلہে ফুরফুরা শরীফ না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর লা ইলাহা

নুরের নবী নুরের দোলাই এলো দুনিয়া সোহান আল্লাহ বললেন না আর জোরে বলা গেল না আমার ও শিল্পা নূরের দোলায় চলে এসেছে নূরের নবী নূরের দোলায় এলেন দুনিয়া বাড়ির মা আমে না তনায় ও যে মদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড় যাবে মা দিনা

আমার ভাইরা বাবাজিরা আমার তরুণ তরুণ বন্ধুরা আমার যুবকজন ছেলেরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো দিয়ে যাচ্ছি এই যে মোহাম্মতের চাঁদ পেয়েছি বাবা আপনার গত মঙ্গলবারের দিবাগত আমার বিশ্বনবীর আগমনের চাঁদ আমরা বিদায় করেছি দিনটা আজকে আমরা পেয়েছি বাবা চাঁদ তাই দুটো একটা কথা বলি দিয়ে যাচ্ছি বাবা আজ আমাদের কপাল খুলে গেছে মুসানবির মত আমি আপনি না উত্ন নবীর উম্মত আমি আপনি না এই হে নবীর উম্মত আমি আপনি না ও ভাইরা রে মুসা নবীর মত নবী যিনি আল্লাহর دیدار পেছিলেন তুর পর্বতে একদিন তিনি কেদে বলেন আল্লাহ আমার নবী হবার ইচ্ছা না আমার আখির নবীর উম্মত আল্লাহ বানিয়ে দি سبحان আজকে কপাল আমি আপনি কাঁদিনি আমি আপনি চোখের পানি ফেলিনি বিনা কান্না আজকে সেই দয়ার সাগরের উম্মত বালিয়েছেন সবাই গদগদ চিত্তেটি বলুন